তোমরা যদি অ্যানসার করতে পারো সে যে চিন্তা ভাবনা করে আমি একটা অ্যাসাইনমেন্ট তৈরি করেছি তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট দুই সামনে দেখে যা সেগুলো আমি তোমাদের জন্য করে দেব এই জন্য তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা শেয়ার করবা কমেন্ট করবা কথা না বাড়িয়ে আসো আমরা এই কম্পিউটার স্ক্রিনে চলে আসি সেখানে বিস্তারিত তোমাদের জন্য যেমনি ভালো হয় একশো পাঁচ ছোটো ফুটে দেওয়ার আমি চেষ্টা করেছি মূল্যায়ন মূল্যায়ন যেমনি ভালো হয় সেভাবে করেছি তোমরা লেখবা আশা করি তোমাদের

নাইনটিন পরিস্থিতিতে দু হাজার বিশ শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট অথবা নির্ধারিত কাজ ও মূল্য নির্দেশনা শ্রেণী ষষ্ঠ বিষয় বিজ্ঞান অ্যাসাইনমেন্টের ক্রম নির্ধারিত কাজ দুই অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব পাঠ এক থেকে তিন পদার্থের বৈশিষ্ট্য ও শ্রেণীবিন্যাস পাঠ চার থেকে ছয় ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য পাট সাত থেকে আট ধাতু ও অধাতুর বিদ্যুৎ পরিবাহিতা সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব পাঠ নয় থেকে এগারো গণনাঙ্ক ও স্ফোটনাঙ্ক এ আমাদের অধ্যায় ও বিষয়বত শিরোনাম আর অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত যে কাজ এখানে একটা চিত্র দেওয়া আছে প্রথম চিত্র এখানে নিশ্চয়ই এটা বসতে আর মোমবাতি চলতেছে দ্বিতীয় বরফ এখানে বরফের খণ্ড দেওয়া আছে বরফের টুকরা দেওয়া আছে কতে বলা হয়েছে বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লিখ। তে দেওয়া আছে বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহারের কারণ কী গতে দেওয়া আছে উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করা মোমটা যে গলবে গলার যে পরবর্তী অবস্থা সে অবস্থাটা ব্যাখ্যা করার জন্য বলছে গহনাম্বা যেটা চিত্রের পদার্থ দুটির গণনাঙ্ক হিমাঙ্ক কি একই পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো মোম আর এখানে বরফ এগুলি গণনাঙ্ক হিমাঙ্ক কি একই পাঠ বইয়ের মধ্যে দেওয়া আছে সেইভাবে ব্যাখ্যা করার জন্য বলছে আর এখানে দেওয়া আছে মূল্য নির্দেশক প্রথম যে পয়েন্ট দেওয়া আছে নির্ভুল তথ্য ও যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান করতে হবে নির্ভুল তথ্য দিতে হবে যুক্তিসম্মত ব্যাখ্যা ব্যাখ্যা আমরা দিব যুক্তি থাকতে হবে একটা তথ্য দিলেও হবে না একটা যুক্তি দিলেই হবে না সেটা সম্মত হইতে হবে দ্বিতীয় যে মূল্য নির্দেশক দেওয়া প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদানের সক্ষমতা প্রশ্ন যেরকম চাইছে আমাদের সেরকম উত্তর দিতে হবে তারপরে যে মূল্য নির্দেশক দেওয়া প্রশ্নের অনুধাপন ক্ষমতা তারপরে যে পয়েন্ট দেওয়া বিষয়বস্তুর গভীরতা থাকতে হবে এটার মধ্যে আমাদের যে মূল বিষয়টা আছে কি না এটা দেখতে হবে ক্ষমতা আছে কি না যদি আমরা এই মূল্য নির্দেশক সবগুলি মেনে নেই তাহলে আমরা আশা করি ভালো একটা আমাদের একটা মতামত আমরা পাবো ভালো একটা মার্কস পাবো এরকম চিন্তা যাই হোক এখন আমরা অ্যাসাইনমেন্টের যে আমাদের যে প্রশ্ন সে প্রশ্ন উত্তর আমরা আরম্ভ করি কয়ের উত্তর বিদ্যুৎ পরিবাহী যে সকল ধাতব পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাদেরকে বলি বিদ্যুৎ পরিবাহী যেমন তামা দস্তা অ্যালুমিনিয়াম সোনা পিতল লোহা টিন ইত্যাদি এই ধাতুর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় হতে পারে বিধে এদেরকে বলা হয় বিদ্যুৎ পরিবাহী এর পাশে বিদ্যুৎ অপরিবাহী বলতে আমরা কি বুঝি যে সকল ধাতু পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না তাদেরকে বিদ্যুৎ অপরিবাহী বা কুপরিবাহী বলা হয় যেমন কাচ পলিথিন প্লাস্টিক রাবার শুকনা কাঠ ইত্যাদি এই সমস্ত পদার্থের মধ্য দিয়া বিদ্যুৎ যেতে পারে না যার কারণে এই সমস্ত পদার্থকে বলা হয় অপরিবাহী বা কুপরিবাহী এরপর আমরা ক্ষয়ের উত্তর ক্ষয়তে আমরা চলে যাই তামার তার ব্যবহার করার সুবিধাজনক কেন আমরা জানি বৈদ্যুতিক তারে সবসময় সুপরিবাহী পদার্থ ব্যবহার করা হয় যে সকল ধাতব পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ সহজে প্রবাহিত হতে পারে তাদের বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ বলে তামার মধ্য দিয়ে খুব সহজেই বিদ্যুৎ প্রবাহ পরিবাহিত হয় বলে তামা একটা উত্তম পরিবাহী বা সুপরিবাহী তাই বৈদ্যুতিক তারে তামা ব্যবহার করা হয় আমরা অন্য অন্য কথা লিখতে পারতাম ষষ্ঠ শ্রেণীর কথা চিন্তা করে তোমাদের ক্লাস মূল্যায়ন করে আমরা এটুক দিয়েছি আর বেশি বেশি দেওয়া দরকার নেই তাইলে আমরা এখানে কি বুঝলাম যে সুপরিবাহী কথা এখানে মূল কথা আসতে হবে যে সহজেই যে সমস্ত ধাতু পদার্থের মধ্য দিয়ে সহজেই বিদ্যুৎটা প্রবাহিত হয় তাদের বলা হয় সুপরিবাহী বিদ্যুৎ সুপরিবাহী তাহলে তামা এমন একটা ধাতু যার মধ্যে দিয়ে বিদ্যুৎ সহজে যেতে যেতে পারে আমরা এখানে বলছি উত্তম পরিবাহী বা সুপরিবাহী এই জন্য বৈদ্যুতিক তারের মধ্যে দিয়ে তামা ব্যবহার করা হয় বা বৈদ্যুতিক তারে তামা ব্যবহার করা হয় এবং এটা সহজপ্রাচ্য সহজে পাওয়া যায় এবং দামও এটা কম এই হলো আমাদের ক্ষয়ের উত্তর আমরা এরপর যখন প্রশ্নে যাব সেখানে দেখো গ নাম্বার এখানে বলা আছে উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো এখানে মোমের কথা বলা আছে মোমটা গলবে গলার পরের যে অবস্থাটা কি হবে সেই কথার এখানে বলা আমরা সেটা এখন দেখব গয়ের উত্তর উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করা হলো মোমবাতি জ্বালানো হলে মোমবাতি একটি অংশ পরে আলো দেয় আরেকটি অংশ আগুনে জলে মোমবাতি গাবে পড়তে থাকে যা কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে জমে যায় অর্থাৎ তরল মোম থেকে কঠিন মোমে পরিণত হয় গলতে থাকবে গলার পরে কতক্ষণ পরে এটা কঠিন মোমে পরিণত হয় আমরা জানি কোনো পদার্থ তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হওয়ার প্রক্রিয়াকে শীতলীকরণ বলে আমি আবার বলি কোনো তরল পদার্থ থেকে যখন কঠিনে পরিণত হয় কঠিনে পরিণত হওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় শীতলীকরণ বলে অতএব তরল মোম থেকে কঠিন মোমে পরিণত হওয়ার এই ঘটনাটি আসলে শীতলীকরণ প্রক্রিয়া আমাদের বলাই ছিল প্রশ্নে যে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা পরবর্তী অবস্থায় কঠিন মোমে পরিণত হবে তরল হওয়ার পরে কতক্ষণ রেখে দিলে যখন সে ঠান্ডা হবে তা কঠিন মোমে পরিণত হয় এই কঠিন মোমে যে পরিণীত হওয়ার যে প্রক্রিয়া যে ঘটনা সেটাকে বলা হয় শীতলীকরণ প্রক্রিয়া প্রতিটি তরল পদার্থের ক্ষেত্রে এই শীতলীকরণ প্রক্রিয়া ঘটে আশা করি তোমরা গয়ের উত্তরটা ভালো করে বুঝতে পারছ আমরা একটু প্রশ্নটা একটু আবার দেখি যে এখানে গহেতে বলা আছে চিত্রের পদার্থ দুটির গণনাঙ্ক ও হিমাঙ্ক কি একই পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো চিত্র আমাদের আবার একটু বলি যে চিত্র প্রথম চিত্র দেওয়া সেখানে মোম দ্বিতীয় চিত্র দেওয়া সেখানে বরফ এবং এই দুইটার মোম এবং বরফের গলনাঙ্ক ও হিমাঙ্ক কি একই হবে এবং সেটা আলোচনা করতে বলছে আমাদের পাঠ্যপুস্তকের আলোকে আমরা আলোচনা করব দেখি সেটা আমরা কীভাবে আলোচনা করতে পারি আমরা এখানে লেখছি গহের উত্তর উদ্দীপকের প্রথম পদার্থটি হচ্ছে মোম এবং দ্বিতীয় পদার্থটি হচ্ছে বরফ অর্থাৎ পানির কঠিন অবস্থা কোনো কঠিন পদার্থ যে তাপমাত্রায় গলতে শুরু করে ওই তাপমাত্রাকেই ওই পদার্থের গলনাঙ্ক বলে তাহলে সহজ কথা আমরা বুঝবো যে যে কোনো একটা কঠিন বস্তু বা কঠিন পদার্থ যে তাপমাত্রায় গলতে শুরু করবে যে তাপমাত্রা গলবে একটা কঠিন পদার্থ বা কঠিন বস্তু সেটাকে বলা হয় তার গলনাঙ্ক বলা হয় তো সেই সংজ্ঞাটাই আমরা এখানে লিখছি যে কোনো কঠিন পদার্থ যে তাপমাত্রায় গলতে শুরু করে ওই তাপমাত্রাকেই ওই পদার্থের গলনাঙ্ক বলে আর ওখানে একটা কথা বলা ছিল হিমাঙ্ক হিমাঙ্কের সংঘাত লেগেছে আমরা কোনো তরল পদার্থ যে তাপমাত্রায় কঠিনে পরিণত হতে শুরু করে তাকে ওই পদার্থে হিমাঙ্ক বলা হয় একটা তরল পদার্থ যে তাপমাত্রায় কঠিন হবে পানি হতে পারে অন্য যে কোনো কিছু হতে পারে এখানে পানির কথা বরফের কথা বলা আছে একটা তরল থেকে মানে কঠিন থেকে যখন তরলে পরিণত হবে যে তাপমাত্রা সেটা তার গণনাঙ্ক আর হিমাঙ্কটা এটা আমাদের মনে রাখতে হবে বুঝতে হবে যে হিমাঙ্কটা হলো তরল থেকে যখন এটা কঠিন হওয়া শুরু করে যে অবস্থায় যে তাপমাত্রায় তাই সেই জিনিসটাকে বলা হয় তার হিমাঙ্ক বলা হয় তাহলে আমি এখানে কি বললাম যে কোনো তরল পদার্থ যে তাপমাত্রায় কঠিনে পরিণত হতে শুরু করে তরল থেকে কঠিনে পরিণত শুরু করে যে তাপমাত্রায় ওই তাপ ওই ওইটাকে বলা হয় পদার্থের হিমাঙ্ক বলা হয় উদ্দীপকের প্রথম পদার্থ মোমের গণনাঙ্ক সাতান্ন ডিগ্রি সেলসিয়াস মোম যখন সাতান্ন ডিগ্রি সেলসিয়াস এ পৌঁছায় তখন মোম গলা আরম্ভ করে সেটাতে আমরা জানলাম যে গণনাঙ্ক কঠিন থেকে তরলে যেই তাপমাত্রায় পরিণত হবে যে কঠিন থেকে যখন তরলে পরিণত হবে যেই তাপমাত্রায় তো এখন এখানে সাতান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোম গলা শুরু করবে এই জন্য মোমের গণনাঙ্ক সাতান্ন ডিগ্রি সেলসিয়াস এবং হিমাঙ্ক সাতান্ন ডিগ্রি সেলসিয়াস আমরা মোমের কথা বলছি হিমাঙ্ক তোমার বললাম যে তরল থেকে কঠিন যে যে অবস্থা হবে অর্থাৎ মোমের গণনাঙ্ক ও হিমাঙ্ক একই মোমের কথা গেল আবার উদ্দীপকের দ্বিতীয় পদার্থ বা দ্বিতীয় যে চিত্রটা আমরা দেখলাম আগে প্রশ্নের মধ্যে যে বরফ দেওয়া বরফ বা পানি যার গণনাঙ্ক শূন্য ডিগ্রি সেলসিয়াস বরফ শূন্য ডিগ্রি শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেলে সে গলা শুরু করবে এই জন্য আমরা এখানে লিখছি যে বরফ যার গণনাঙ্ক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং হিমাঙ্ক শূন্য ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বরফ বা পানির গণনাঙ্ক হিমাঙ্ক একই যদি দুটা দুইটা ভিন্ন বস্তু একটা হলো মোম আরটা হলো বরফ এই জন্য আমরা সর্বশেষ যে কথা বললাম তবে মোম ও বরফ এর গণনাঙ্ক বা হিমা ও হিমাঙ্ক একই নয় এখানে বরফের গণনাঙ্ক এবং হিমাঙ্ক একই শূন্য ডিগ্রি শূন্য ডিগ্রি সেলসিয়াস আমরা দেখলাম যে প্রথমে মোমের দেখলাম সাতান্ন ডিগ্রি সেলসিয়াস মোমের ক্ষেত্রে মোমের গলনাঙ্ক সাতান্ন ডিগ্রি সেলসিয়াস এবং হিমাঙ্ক সাতান্ন ডিগ্রি সেলসিয়াস পক্ষান্তরে আবার দেখলাম যে বরফের গণনাঙ্ক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং হিমাঙ্ক শূন্য ডিগ্রি সেলসিয়াস বরফের গলনাঙ্ক হিমাঙ্ক একই মোমের গণনাঙ্ক হিমাঙ্ক একই যেহেতু দুইটা ভিন্ন বস্তু ভিন্ন অবস্থা এই জন্য মোম ও বরফ এর গলনাঙ্ক হিমাঙ্ক একই নয় আশা করি তোমরা ভালোভাবেই অ্যাসাইনমেন্ট দুই বিজ্ঞানের ভালো করে বুঝতে পারছো তোমরা সুন্দর করে অ্যান্সার করবা ভালো করে লেখবা তাহলে তোমরা আশা করি মূল্য নির্দেশক কাঠি মেনে মেনে চলা আমি মেনে এগুলো লেখার চেষ্টা করেছি তোমরা ভালোভাবে লেখ আশা করি সবাই ভালো করবা আল্লাহ হাফিজ